কৃষি আইন বাতিলের দাবিতে যে আন্দোলন শুরু হয়েছিল তার বর্ষপূর্তিতে সারা ভারত সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে শুক্রবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের কার্জন গেট চত্বরে একটি পথসভা অনুষ্ঠিত হলো। তারা যুবকদলকে এগিয়ে নিয়ে গিয়েছে এবং বিজয়ের লক্ষ্যে আজ বিজয়ের সামনে এসে দাঁড়িয়ে সংগঠন প্রথম থেকেই জড়িয়ে রয়েছে। এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কৃষি আইন বাতিলের দাবিতে গোটা দেশ জুড়ে এআইডিএসও ছাত্র সংগঠনের পক্ষ তাদের দাবি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষি আইন বাতিলের কথা ঘোষণা করেছেন, তাকে আইনে পরিণত করা, বিদ্যুৎ বিল 2021 বাতিল করা, ফসলের সহায়ক মূল্য আইনে পরিণত করা সহ বিভিন্ন দাবি জানানো হয়। আপনারা জানেন যে বিগত এক বছর ধরে কেন্দ্রের বিজেপি সরকার আলিত যে কালা কৃষি আইন, সেই কৃষি আইন বাতিলের দাবিতে এক বছর ধরে আন্দোলন চলছে। অতি সম্প্রতি প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে তারা কালা কৃষি আইন বাতিল করে দেবে। এখনও আইনসম্মতভাবে কালা কৃষি আইন বাতিল হয়নি। এছাড়াও কৃষকদের যে অন্যান্য দাবি আছে, বিদ্যুৎ বিল 2021 বাতিল করতে হবে, ফসলের সহায়ক মূল্যকে আইনসম্মত ঘোষণা করতে হবে। এই আন্দোলন করতে গিয়ে প্রায় 700 অধিক কৃষক শহীদের মৃত্যুবরণ করেছে, তাদের সমস্ত দায় দায়িত্ব সরকারকে নিতে হবে। এই আট বছর ধরে আন্দোলন করতে গিয়ে হাজার হাজার কৃষককে মিথ্যে মামলায় ফাঁসি দেওয়া হয়েছে, তাদের উপর থেকে সমস্ত রকম মিথ্যে মামলা প্রত্যাহার করতে হবে এবং ফসলের যে সহায়ক মূল্য, এই সহায়ক মূল্যকে আইনসম্মত ঘোষণা করতে হবে। যতদিন না পর্যন্ত এই দাবিগুলো আদায় হচ্ছে, দাবি মেনে নিচ্ছে, ততদিন পর্যন্ত এই বর্ষপূর্তিতে এই আন্দোলনকে আরও তীব্র করার জন্য আমরা এখানে শপথ নেওয়ার জন্য এখানে সমবেত হয়েছি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, রিপোর্ট আনন্দ বার্তা। কৃষি আইন বাতিলের দাবিতে যে আন্দোলন শুরু হয়েছিল তার বর্ষপূর্তিতে সারা ভারত সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে শুক্রবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের কার্জন গেট চত্বরে একটি পথসভা অনুষ্ঠিত হলো। তারা যুবকদলকে এগিয়ে নিয়ে গিয়েছে এবং বিজয়ের লক্ষ্যে আজ বিজয়ের সামনে এসে দাঁড়িয়ে সংগঠন প্রথম থেকেই জড়িয়ে রয়েছে। এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কৃষি আইন বাতিলের দাবিতে গোটা দেশ জুড়ে এআইডিএসও ছাত্র সংগঠনের পক্ষ তাদের দাবি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষি আইন বাতিলের কথা ঘোষণা করেছেন, তাকে আইনে পরিণত করা, বিদ্যুৎ বিল 2021 বাতিল করা, ফসলের সহায়ক মূল্য আইনে পরিণত করা সহ বিভিন্ন দাবি জানানো হয়। আপনারা জানেন যে বিগত এক বছর ধরে কেন্দ্রের বিজেপি সরকার আলিত যে কালা কৃষি আইন, সেই কৃষি আইন বাতিলের দাবিতে এক বছর ধরে আন্দোলন চলছে। অতি সম্প্রতি প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে তারা কালা কৃষি আইন বাতিল করে দেবে। এখনও আইনসম্মতভাবে কালা কৃষি আইন বাতিল হয়নি। এছাড়াও কৃষকদের যে অন্যান্য দাবি আছে, বিদ্যুৎ বিল 2021 বাতিল করতে হবে, ফসলের সহায়ক মূল্যকে আইনসম্মত ঘোষণা করতে হবে। এই আন্দোলন করতে গিয়ে প্রায় 700 অধিক কৃষক শহীদের মৃত্যুবরণ করেছে, তাদের সমস্ত দায় দায়িত্ব সরকারকে নিতে হবে। এই আট বছর ধরে আন্দোলন করতে গিয়ে হাজার হাজার কৃষককে মিথ্যে মামলায় ফাঁসি দেওয়া হয়েছে, তাদের উপর থেকে সমস্ত রকম মিথ্যে মামলা প্রত্যাহার করতে হবে এবং ফসলের যে সহায়ক মূল্য, এই সহায়ক মূল্যকে আইনসম্মত ঘোষণা করতে হবে। যতদিন না পর্যন্ত এই দাবিগুলো আদায় হচ্ছে, দাবি মেনে নিচ্ছে, ততদিন পর্যন্ত এই বর্ষপূর্তিতে এই আন্দোলনকে আরও তীব্র করার জন্য আমরা এখানে শপথ নেওয়ার জন্য এখানে সমবেত হয়েছি।
বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।